আমাদের করণীয় কি, করণীয়টা কি আমাদের বর্তমান পলিটিক্স, বর্তমান অবস্থায়? আমি প্রথমে যাচ্ছি বিভি নূর, আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে যে রাজনীতির কি অবস্থা, বর্তমান বাংলাদেশের রাজনীতির কি অবস্থা? রাজনীতি বলতে তো আসলে দিন ধরে রাজনীতি নেই, যেটা চলছে সেটা এক প্রকারের প্রজাচারী ব্যবস্থা, শাসন ব্যবস্থা। এখানে রাজনীতি করাটা ডিফিকাল্ট, তারপরেও কিছু একটা চলছে। তো অন্যান্য ধরনের বিগত বেশ কয়েক বছর ধরে যে ধরনের একেবারে চুপচাপ ছিল বা নিরুত্তাপ ছিল রাজনীতির মাঠ, সেই থেকে বলা চলে যে সাম্প্রত কয়েক মাসে ধরনের এই করোনার মধ্যেও আপনার রাজনৈতিক দলগুলোর বা ছোট ছোট সংগঠন গুলোর প্রয়াস, তারপরে নানা ধরনের সেই বিষয়ে বলা চলে যে অনেকটা একটু আগের জড়তাটা একটু কথা বোঝায় শুরু করছেন, মানুষ কথা বলার চেষ্টা করছেন। তারপরে কি 30শে ডিসেম্বর কিছু আগে আমাদের যে ঐতিহাসিক নির্বাচনের দিন, রাজনৈতিক বিরোধী পথে মানুষজন পালন করছে যে গণতন্ত্র হত্যা দিবস বা ভোটাধিক আপনার হরণ দিবস, তার আজকে আবার আরেকটি সরকারি দল পালন করছে গণতন্ত্র বিজয় দিবস, আবার আরেকটি দিবস হচ্ছে 5ই জানুয়ারি। এই 2014 সালে আরেক কলঙ্কিত নির্বাচন নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচন। তো এর মধ্যে দিয়ে তো এই দুটি নির্বাচন হয়েছে, যে গণতান্ত্রিক পক্ষের সরকার তার দমন পীড়ন চালাচ্ছে তৃণমূল বিরোধী দলের মানুষের উপরে, এবং আবার রাজনৈতিক দৃশ্যগুলো কার্যকর পদক্ষেপ আন্দোলন এতদিনেও গড়ে উঠতে পারেনি। এখন বোধ হয় একটু রাজনৈতিক বিরোধী মতের জায়গাগুলো থেকে একটু ঐক্যের আভাস পাওয়া যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে একটা আন্দোলনের বলা চলে একটু আভাস পাওয়া যাচ্ছে। এদিক থেকে বলা চলে যে মোটামুটি আর কি। জি, তরুণ প্রজন্ম কিভাবে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে বা উচিত কিনা আপনি কি মনে করেন? দেখেন, আপনার রাজনীতি তো দেশ তো চালাচ্ছে রাজনীতিবিদ, হ্যাঁ, সেখানে তো তরুণদেরকে তো অবশ্যই রাজনীতিতে ইনভলভ হতে হবে, না হলে তো চলবে না। আর যদি বিশেষ করে মেধাবী তরুণরা, সাহসী শিক্ষিত তরুণরা রাজনীতিতে যুক্ত না হয়, তাহলে তো মাস্তান, গুন্ডা, মাদকাসক্ত, এই এরাই হচ্ছে রাজনীতিতে জায়গা করে নেবে। বর্তমান রাজনীতিতে অনেক অনেকাংশেই পরিলক্ষিত হয়, যেমন বড় বড় রাজনৈতিক দলগুলোর আপনি দেখেন কয়েকজন নেতাকে পাবেন যারা প্রকৃতপক্ষে নিজেদেরকে জনগণের প্রতিনিধি হিসেবে মনে করে, আর যে জনগণের প্রতিনিধি হিসেবে মনে করবে সেখানে জনগণের ভোট তো আর লাগতেছে না এখন তাদের জনপ্রতিনিধি হওয়ার জন্য, সেটা একটা ফ্যাক্টর। তারপরেও ধরেন ছাত্রদের, বিশেষ করে মেধাবী ছাত্রদের রাজনীতিতে একটা আসার একটা জায়গা ছিল এক সময় বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচন ছিল, তার মধ্যে দিয়ে ছাত্ররা নিজেদের নেতৃত্ব বিকাশের একটা সুযোগ পেত, সেটিও বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপরেও আমরা যদি তরুণরা না এগিয়ে আসে তাহলে তো এই রাজনীতি পরিবর্তন হবে না এবং চিন্তা ভাবনার বিকাশ হবে না। আজকে আপনি লন্ডন থেকে প্রোগ্রাম পরিচালনা করছেন, আমরা বাংলাদেশ থেকে স্কাইপে যুক্ত হচ্ছি, এই সমস্ত টেকনোলজির অ্যাডভান্সমেন্টের যুগে এবং এই যে করোনা পরবর্তী বিশ্ব কেমন হবে। আপনি কি বিভিন্ন, আমি ব্যারিস্টার নিজ মজুমদার কাছে যাব, তার কাছে, তার আগে আমি একটা জাস্ট এক কথায় অ্যান্সারটা চাচ্ছি। আপনি কি বোঝাতে চাচ্ছেন যে বর্তমান যে প্রধান তিনটি রাজনৈতিক দল বাংলাদেশের, জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ, অর্থাৎ আমি বলছি ছাত্রদল, ছাত্রলীগ এবং ইসলামী ছাত্র শিবির, তিনটাই কি নৈতিকতা বলুন আর দেশপ্রেম বলুন আর রাজনীতির যে স্ট্র্যাটেজি বলুন সব কিছুর বাহিরে তিনটা রাজনৈতিক দলই? না না, আমি একেবারে ঢালাও ভাবে বলবো না, তবে এই দলগুলোর অধঃপতন হয়েছে, ছাত্র সংগঠনগুলোর অধঃপতন হয়েছে চরম মাত্রায়, যে কারণে আমরা মনে করি যে এখন অন্তত নতুন কিছু দরকার। যেমন আমি আপনাকে বলে রাখতে চাই যে আমাদের যে ছাত্র সংগঠন, যে ছাত্র অধিকার পরিষদ, আপনি দেখেছেন সেই ছাত্রদের জনপ্রিয় এবং যৌক্তিক দাবি, সেই কুসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে উত্থান ঘটেছে। তারপরে ডাকসু নির্বাচন যখন হয়েছে, আমরা ডাকসু নির্বাচনে বিজয় লাভ করার মধ্যে দিয়ে আরো ছাত্রদের জন্য কাজ করার সুযোগ পেলাম, এবং তারপরে আপনার সেই ডাকসু নির্বাচনের পর থেকেই আমরা
ছাত্রদের পাশাপাশি জনগণের ইস্যু যেগুলো, যেমন গুম খুন ধর্ষণের মতো কিংবা মানুষের ভোটাধিকার, এইসব ইস্যু তো আমরা চেষ্টা করেছি আমরা প্রজন্ম বা ছাত্রনেতা হিসেবে স্বচ্ছের ভূমিকা পালন করার। কারণ ছাত্রদের কাজ তো শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সীমাবদ্ধ নয়, এই জায়গা থেকে আমরা চেষ্টা করছি। আর আপনি যাদের কথা বলছেন, ছাত্রলীগ, ছাত্রদল বা ইসলামী ছাত্র শিবির, ছাত্রশিবির তো দৃশ্যমান রাজনীতি এখন আসলে ওই অর্থে নাই, তারা দৃশ্যমান কার্যক্রম করতে পারছে না। আর ছাত্রলীগ ছাত্রদল তো আপনার দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দল হিসেবে, দলের ছাত্র সংগঠন হিসেবে তাদের যে ভূমিকাটা রাখার কথা ছিল তারা সবসময় তার উল্টো ভূমিকা রেখেছে। ধরেন ক্যাম্পাসে শিক্ষাঙ্গনের পরিবেশ রক্ষা কিংবা ছাত্রদের দাবিতে নিয়ে কাজ করার পরিবর্তে তাদেরকে আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীর ভূমিকা অবতীর্ণ। কারণে আপনার যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের নেতারাই হচ্ছে ক্যাম্পাসে গুন্ডামি, মাস্তান, কেন্দ্রবাদী, চাঁদাবাদী, হল দখল, এসব কাজগুলোতে যুক্ত হয়ে থাকে। তারপরে এটা আমার ঢাকাভাবে বললে ঠিক হবে না যে ছাত্রিক ছাত্র দলের সবাই সমস্ত কাজ। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বিফিনুর সাহেব, আমি একটা ইম্পর্টেন্ট বিষয় আমি